রেফারি রেফারি মিস করবে পিনো জর্জ সুযোগ ইস্ট বেঙ্গলের কাছে বাঁ দিক থেকে মুভমেন্ট মিস্টেক থেকে বক্সের মধ্যে সরাসরি ভবানীপুর নিখিল কদম কোনো নিখিল পজিশন হারিয়ে ফেলেছে কুইক কাউন্ট দিয়েছে কিন্তু হেডার ক্লিয়ারেন্স পাইনি জিতেন আরেকবার অরিজিৎ বাগুই বাঁ দিক থেকে পজিশন রাখার চেষ্টায় কদম বাপায় ভাসলো বল চাবি জাস্টিন আনফোর্সড এরর দেখুন আদিত্য পাত্র কিছুটা নো ম্যানস ল্যান্ডে চলে গেছিলেন এবং ঠিকমতো চার্জ করতে পারেন পজিটিভ চান্স ব্রিলিয়ান্ট রান বাঁ দিক থেকে দুজন ডিফেন্ডার কে বিট করে আর তারপর শঙ্কর রয় ঠিকভাবে কালেক্ট করতে পারেনি সেট আপ হয়ে গেছিল ডিফ্লেকশন থেকে কিন্তু স্লাইডিং ক্লিয়ারেন্স যাই হোক কোনো বিপদ কাটেনি চবি জাস্টিন অপেক্ষা করছেন কিন্তু একাধিক ইস্ট বেঙ্গলের খেলোয়াড় কিন্তু মিস হেড হয়ে গেছে ওখানে আরো একটি সুযোগ জিতেন মুরমুর শট কিন্তু চমৎকার ব্লক নিখিল কদম আর অরিজিৎ বাগুই নিখিল কদম রান নিয়েছে অরিজিৎ বাগুই শট নেয়নি নিখিল কদম বা পায় ভাসানো বল পোস্ট হেড আর সেট আপ হয়েছিল কিন্তু টার্গেটের বাইরে আবার জিতেন মুরমু চমৎকার পাস দিয়েছেন এবং ওয়ান অন ওয়ান গোল আবার সম্ভাবনা সুভাষ সিং সুভাষ সিং এর গোল এবং তার বল থেকে আরো একটি গোল হয় কিনা চতুর্থ কর্নার ভবানীপুরের নিখিল কদম বলটিকে ভাসিয়ে দিয়েছেন এবং জামি জাস্টনের হেড কিন্তু দুর্বল হেড ছিল আক্রমণ আসে ওয়ান ওয়ান করার চেষ্টায় ফার্স্ট হাফের অ্যাডেড টাইম বক্সের মধ্যে লাল হলুদ বাহিনী ডান পায় শট ডিফ্লেকশন অফ দি টার্গেট কর্নার কিন্তু পজিটিভ স্টার্ট হয়েছে বাঁ দিক থেকে ভাসানো বল সুযোগ স্ট্রাইক টার্গেটের বাইরে কুইক রিস্টার্ট গুড থিঙ্কিং ওখানে ইস্ট বেঙ্গলের ইস্ট বেঙ্গল সমতা ফেরালো 2-1 করার চেষ্টায় বাঁ দিক থেকে সঞ্জীব সামনে দুজন তিনজন নিখিল কদম পৌঁছে গেছে সঞ্জীব অন টার্গেট শঙ্কর রায় বলটি দেখেছিলেন অভিষেক সেখানে সঞ্জীব ছিল থেকে কি হয় শুভ ঘোষ সবে এসেছেন মাঠে তিনি অপেক্ষা করছেন নিখিল কদমের ভাসানো বল সেখানে শুভরি হেড ছিল কিন্তু না বল চলে গেল গোল লাইন অতি কিন্তু ডান দিক থেকে আক্রমণ ইস্ট বেঙ্গলের চেজ করেছে লালচান হিমা থ্রো ইন ইস্ট বেঙ্গলের কুইক থ্রো ইন কুইক রিস্টার্ট খুশেত্রী অ্যাঙ্গেল টাফ শট শঙ্করের সেভ এখনো সুযোগ সেকেন্ড বল কালেক্ট করে সেই সুযোগ তন্ময়ের কাছে তন্ময় স্ট্রাইক শঙ্করের সেভ তারপর ক্লিয়ারেন্স আরেকবার সেকেন্ড বল থেকে ইস্ট বেঙ্গল বাঁ দিক থেকে শট টার্গেটের বাইরে ব্যাক টু ব্যাক চান্সেস শঙ্কর ব্যস্ত উল্লসিত গোটা স্টেডিয়াম আবার আক্রমণে ইস্ট বেঙ্গল স্ট্রাইক কানেক্ট হয়নি মিস করে গেছে বল জবি আক্রমণে এবার ডান দিক থেকে ইস্ট বেঙ্গল নাম্বারস ডিফেন্সিভ ভবানীপুর অনেক বেশি কুশেত্রী ছোট্ট টাচ অন দ্য টার্ন স্ট্রাইক শঙ্কর ব্রিলিয়ান্ট সেভ সেকেন্ড বল থেকে স্ট্রাইক আদম পজিশন হারিয়ে ফেলেছে টাফ চ্যালেঞ্জ প্লে অন বলেছে দীপ সাহা বল নিয়ে দৌড়িয়েছে লং রেঞ্জার অপশনস ছিল সামনে জায়গা ছিল নিখিল কদম বা পায় তার ফ্লোটা বক্সের মধ্যে সেকেন্ড পোস্ট হেডা চবি জাস্টিন দীপ প্রস্তুত শেষ মিনিটের অ্যাকশন এবং একটুর জন্য লক্ষ্য প্রশ্ন শটটি ভালো ছিল কিন্তু টার্গেটে নয় বলতে বলতে রেফারির লম্বা বাঁশি বেজে গেল আজকের খেলা শেষ আজকের খেলার ফাইনাল স্কোর ভবানীপুর ক্লাব 1 ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব 1 বরুণ আফসোস ইস্ট বেঙ্গলের সমর্থকদের চেহারায় তাদের প্রিয় দল আজ কিন্তু জিততে পারল না কিন্তু সমতা ফেরাতে পেরেছে যদি সেটা না হতো তাহলে অবশ্যই দুঃখ